Evet, içeri yandı da, hayır içeri yandı. Yastığa mı bakalım? İçeri yandı. আইন যেটা বলে আপনি তাকে ধমক দেন, সে যদি সে ইনসাল ফিল করে আপনি মামলা করতে পারবেন, লিখিত মামলা করবে। আপনি লাঠি মারছেন, বাজে গালি দিচ্ছেন, তাকে চর মারছেন, আমার আমি সাক্ষী দিব। হ্যাঁ, চামড়া ছেঁড়া, তার ছেঁড়া, আপনাকে লাথি মারছেন, তাকে চর মারলেন, তাকে বাবা বদলে গালি দিলেন, মানে এটার অধিকার কি আপনার আছে কিনা বলেন? আপনার তো কোন থানায়? জি, নিউ মার্কেট আমি দেখলাম মাত্র, আপনি এইভাবে তো দেখছেন, আপনি মারছেন কান্দে না কিন্তু এখন কান্দতেছে কেন হচ্ছে? এখন কেন কান্দছে হচ্ছেন? আপনি মারছেন তখন কান্দে নাই। আপনি সরকার বলছে যে গায়ে তুলো বা মারো, সরি বলেন ঠিকঠাক মতো, বলে বুঝতে পারতেছেন না কিছু? সরি বলেন, থাকতে থাকতে বলো ভাই, অন্য করে বলেন ভাই, মানুষ তো মানুষ তো। সবার মানে মানুষের তো ইয়ে আছে এটা। আপনি আপনি চিন্তা করেন যে আপনার তাদেরকে যে এক বছর হইতো আপনার সিনিয়র বলে একজন আসা আইসি হোক, আপনার অন্য কারণে আপনার কেমন লাগছে? আপনি কেমন ফিল করবেন? সেম জিনিসটাই আমি আমার ছোট বউ এসপি সে আমার পুলিশ পরিবারে বললাম, আপনি এটা কি করলে এটা আমারও লাগে যে আমার পরিবারে পুলিশ আছে। ছোট বউ এসে বললাম, বলেন সে বললে আইন মানতে সে বাধ্য চলে যাবে, কিন্তু এই যে ব্যবহারটা এর জন্য আমাদের কাউন্সিলিং করা দরকার। হ্যাঁ, মানে মানে একটা দেখা। আচ্ছা, আপনি এটা রাখেন, আরেকজন করেন।